আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বসছে এবার অমর একুশে বইমেলা 2023। চলুন দর্শক, আমার সাথে পুরো বইমেলা ঘুরে দেখবেন। দেখবো বইমেলার প্রথম দিনে কতটুকু জমেছে কিংবা বইমেলার প্রথম দিনের প্রস্তুতি কতটুকু। তাহলে চলুন পুরো বইমেলা ঘুরে দেখি। আমার মনে হয় বইমেলা আসলে বই কেনার জন্য না, বইমেলাটা আমার বেশি মনে হয় যে প্রকাশক, লেখক এবং পাঠকের মধ্যে একটা সমাবেশ তৈরি করার জন্যই মূলত আসলে বইমেলাটা। নামাজের ব্যবস্থা রয়েছে, নামাজের জন্য মসজিদ। দর্শক বন্ধুরা, বেলা 3:30 থেকে অপেক্ষা করছি মেলার ভেতরে প্রবেশের জন্য। আমার মতো শত শত দর্শনার্থী মেলার গেটে অপেক্ষা করছে ভেতরে প্রবেশের জন্য, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন ঘোষণা করছিলেন বলে এতক্ষণ মেলার গেট ওপেন করে দেওয়া হয়নি। অবশেষে মেলার গেট ওপেন করে দেওয়া হয়েছে। এখন ঘড়িতে প্রায় 5:30, প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর আমি ভেতরে প্রবেশের সুযোগ পাচ্ছি। চলুন বন্ধুরা ভেতরের দিকে এগিয়ে যাই। আমরা টিএসসি চত্বরের দিকের যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি। পুরো মেলার কোথায় কী রয়েছে আপনি কিন্তু এখান থেকে একটু ধারণা নিতে পারেন। মেলার প্রতিটি এন্ট্রি পয়েন্টে কিন্তু সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা আছে। এই সিকিউরিটি চেকিংয়ের ব্যাপারটা অবশ্য এখন খুবই কমন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, আমরা ইতিমধ্যেই অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে মেলায় প্রবেশের অনুমতি পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে এতক্ষণ মেলায় প্রবেশ নিষেধ ছিল, এইমাত্র খুলে দেওয়া হলো এবং দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা, বিপুল পরিমাণ দর্শনার্থী মেলায় প্রবেশ করছে। একটা শুরুতেই তথ্য কেন্দ্র দেখতে পেলাম, কিন্তু তথ্য কেন্দ্রের ভেতরে কিন্তু তথ্য দেওয়ার মতো কেউ নাই। ঢুকতেই কয়েকটি প্রকাশনীর স্টল দেখতে পেলাম, এখন স্টলগুলো ফাঁকা। এই তো আজকেই কেবল শুরু, মাত্রই কেবল শুরু হচ্ছে, তো আস্তে আস্তে বইগুলো উঠে যাবে। শোভাপ্রকাশের স্টল সামনে রয়েছে। অনিন্দ্যপ্রকাশের ঠিক উল্টো পাশে রয়েছে চিত্র প্রকাশনী এবং তার পাশেই রয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টলটি। এরকম প্রায় 900টি স্টল রয়েছে এবারের মেলায়। 2 বছর বিরতির পর এবার 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2023। গত 2 বছরের তুলনায় এবারের অমর একুশে বইমেলা অনেকটাই ভিন্ন। করোনা মহামারীর জন্য গত 2 বছর মেলা নির্ধারিত সময়ের মধ্যে শুরু হতে পারেনি। এবছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে অমর একুশে বইমেলা। এপাশে একটি ক্যাফে কর্নার রয়েছে, নাম হচ্ছে আমা ক্যাফে। বইমেলায় ঘুরতে এলে আপনি যদি কফি খেতে চান, তবে এইখানে স্ন্যাক্স টাইপের আইটেমের পাশাপাশি কফি পেয়ে যাবেন। এই ক্যাফের নাম দিয়েছেন আমা ক্যাফে এবং এটি একটি বলছেন যে অথেন্টিক ব্রাজিলিয়ান কফির একটি স্টল। আপনারা চাইলে ট্রাই করুন। এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে, এখানে নতুন যে সকল বই বা গ্রন্থ উন্মোচিত হবে সেগুলো এখান থেকে উন্মোচন করা। স্টলের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে, যদিও এখনও কোনো স্টল পরিপূর্ণভাবে বসেনি। তবে এই পাশটাতেও কয়েকটি স্টলের জন্য জায়গা রাখা হয়েছে, যেখানে এখনও বই কিংবা স্টলের লোকজন কাউকে দেখতে পাচ্ছি না। একদম শুরু, আজকেই শুরু হচ্ছে, যার কারণে এখনও গুছিয়ে উঠতে পারেনি হয়তো তারা। এবছর মেলার স্থান এবং বিন্যাসেও বেশ কিছু পরিবর্তন এসেছে। বেড়েছে আরও নতুন কিছু প্রকাশক এবং স্টলের সংখ্যা। 2022 সালে প্যাভিলিয়নের সংখ্যা ছিল 35টি, আর এবার প্যাভিলিয়নের সংখ্যা হচ্ছে 38টি। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকের বাইরের স্টল চলে এসেছে এবার সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। এতে বিন্যাসে কিছুটা বদলও এসেছে, এবার জ্যামিতিকভাবে স্টলের বিন্যাস করা হয়েছে। স্টল খুঁজে পাওয়াটা আগের চেয়ে অনেক বেশি সহজ হবে। মেলায় ঘুরতে আসা ক্রেতা কিংবা দর্শনার্থীদের জন্য একটি খারাপ খবর রয়েছে।
কাগজের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় সকল বইয়ের দামই কিছুটা বেড়েছে। তবে স্টলের সংখ্যা যেহেতু বেড়েছে, বই প্রকাশের সংখ্যাও কমবে না বলেই আশা করা হচ্ছে। এবার অমর একুশে বই মেলায় অংশ নিচ্ছে 601টি প্রতিষ্ঠান। 2022 সালে এই সংখ্যাটি ছিল 534টি। মেট্রো রেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে, অর্থাৎ মন্দির গেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহার করা হবে। এবছর অমর একুশে বইমেলা 2023-এ আদর্শ প্রকাশনের স্টল বরাদ্দ পাওয়া না পাওয়া নিয়ে কয়েকদিন ধরেই ছিল আলোচনা এবং সমালোচনা। এছাড়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এবং ব্যানারে সরকারের মনোগ্রাম ব্যবহারে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়েও হয়েছে নানা রকম আলোচনা। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের সবার চেনা প্রিয় আজকের মেলায়। এখন পর্যন্ত দর্শনার্থীদের উপস্থিতি খুব একটা না থাকলেও সংবাদ মাধ্যম কর্মীদের উপস্থিতি কিন্তু একদম চোখে পড়ার মতো। আর যেটা প্রতি বছরই দেখা যায় যে সাধারণত 10 তারিখ বা 11 তারিখের পর ওই সময় থেকে বইমেলাটা আসলে গর্জন জমে ওঠে। এখন মোটামুটি দেখা যাচ্ছে যেরকম আয়োজন বা প্রস্তুতি যেরকম চলছে তাতে আশা করা যাচ্ছে যে ভালোই। এবার বইমেলা কেন বইমেলা? আসলে বই কেনার জন্য না, বইমেলাটা আমার বেশি মনে হয় যে প্রকাশক, লেখক এবং পাঠকের মধ্যে একটা সমাবেশ তৈরি করার জন্য মূলত আসলে এটার জন্য একটা উৎসবের মতো। এটা ঠিক বই কেনার জায়গায় এরকম বলা যেতে পারে না। বই কেনার জন্য তো আমরা অন্য জায়গা থেকে আমরা কিনতে পারি, কিন্তু এরকম লেখকদের সাথে পরিচিত হওয়া বা সরাসরি দেখা, কথা বলা, কারণ একজন লেখককে আমরা চিনি হচ্ছে ওনার তৈরি ফিকশনাল বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে, তো উনি তো আমাদের চোখে একজন সুপার হিরোর মতো। এই বইমেলাটা আমাদেরকে সুযোগ করে দেয় ওনাকে সরাসরি সামনে থেকে দেখা। সেই দৃষ্টিকোণ থেকে আপনি বলতে মানে আমরা বলতে পারি যে এটা চমৎকার একটা আয়োজন। দর্শক বন্ধুরা, একটা জাতি গঠনে বইয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা না বললেই নয়। আপনার বাড়িতে থাকা শিশুদের সাথে এই বইয়ের পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হতে পারে এই বইমেলা। আপনি চাইলে আপনার পরিবারের ছোট্ট শিশুটিকে নিয়ে এই বইমেলা ঘুরে যেতে পারেন। তুমি কি কি বই নিলে বাবা? অনেকগুলো বই নিছ? বইমেলায় একসময় শুধুমাত্র বাংলা একাডেমি চত্বরে হলেও এই পরিধি এখন বৃদ্ধি পেয়ে সোহরাওয়ার্দি উদ্যান পর্যন্ত চলে এসেছে। এবারের মেলায় শিশু চত্বরটিকে রাখা হয়েছে মন্দির গেটের প্রবেশের ঠিক ডান দিকে। শিশুদের বইয়ের দোকানও এখানে, ফলে সহজেই এক জায়গা থেকে পছন্দ করে বই কিনতে পারবে শিশুরা। মেলায় প্রবেশ করে এখন পর্যন্ত কয়েকটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে। প্রথমত, অনেকদিন আগে থেকেই কিন্তু ঘোষণা করা হয়েছে 1 তারিখে মেলা শুরু হবে, তারপরেও এখনও স্টলগুলো সেইভাবে তাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেনি। এখনও অনেক স্টলে বই আসেনি, আবার কিছু কিছু স্টলে বই আসতে শুরু করেছে কিন্তু সেগুলো বিক্রয় করার মতো কেউ নেই। তাই বলা চলে প্রথম দিন যারা মেলায় ঘুরতে আসবেন কিংবা আরও কয়েকদিন যারা মেলায় ঘুরতে আসবেন হয়তো বই না কিনেই তাদের ফিরতে হবে। মেলায় মূলত যারা বই প্রেমী তারাই আসেন, আর এই বই প্রেমীরা কিন্তু মেলা থেকে বই কিনতে বরাবরই ভালোবাসেন। যেহেতু একুশে বইমেলাতে একসাথে অনেকগুলো নতুন বই প্রকাশ হয়, তাই বই প্রেমীরা এই সুযোগটা হাতছাড়া করতে চান না। দর্শক বন্ধুরা, মেলার সময়সূচিতেও কিন্তু এবার পরিবর্তন এসেছে। এবার মেলা শুরু হচ্ছে 2:30 থেকে চলবে রাত্রি 8:30 পর্যন্ত। যদিও সময়সূচিতে বলা থাকছে 9 পর্যন্ত মেলা চলবে, কিন্তু 8:30 থেকে 9 মধ্যে সব স্টলই বন্ধ করে দিতে হবে, কারণ 9 পরে কোনো স্টলে আর আলো জ্বলবে না। আমরা হয়তো অমর একুশে বইমেলার কথা সবাই জানি, সবাই হয়তো এখানে বই কিনতেও আসি, কিন্তু অনেকেই জানি না এই বইমেলার ইতিহাসের কথা। যারা এই বইমেলার ইতিহাস সম্পর্কে জানেন না তাদের জন্য ছোট্ট করে আরও একবার বইমেলার ইতিহাসটা বলে দিই। একুশে বইমেলার ইতিহাস ঠিক প্রায় স্বাধীন বাংলা ইতিহাসের মতোই প্রাচীন বলা হয়। সর্বপ্রথম একুশে বইমেলা কবে অনুষ্ঠিত হয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে মাত্র 32টি বই নিয়ে তৎকালীন বইমেলার যাত্রা শুরু হয় 8 ফেব্রুয়ারি 1972 সালে চিত্ররঞ্জন সাহা এর হাত ধরে। সেই সময় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ, যা বর্তমানে মুক্তধারা প্রকাশনী নামে পরিচিত, গুটি কয়েক বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা এই 32খানা বই ছিল স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম বইমেলার মূল রসদ। মূলত চিত্তরঞ্জন সাহার একার চেষ্টায় গড়া এই বইমেলা এভাবেই চলতে থাকে 1976 সাল পর্যন্ত।
1978 সালে সে তৎকালীন বাংলা একাডেমির মহাপরিচালক আশরাফ সিদ্দিকীর কল্যাণে বইমেলা সরাসরি সম্পৃক্ত হয় বাংলা একাডেমির সাথে। এরপর 1979 থেকে একে একে বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি বইমেলার সাথে একাত্মতা প্রকাশ করেন, যার প্রতিষ্ঠাতা অবশ্য সেই চিত্তরঞ্জন সাহা। অবশ্য বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন সম্পন্ন হয় 1983 সালে। সেই 32টি বই নিয়ে শুরু করা অতি ক্ষুদ্র একটি বইমেলা কালের বিবর্তনে এতই বৃহৎ আকার ধারণ করেছে যে বাংলা একাডেমিতে স্থান সংকুলন না হয় 2014 সালে এসে সেটা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়। নামাজের ব্যবস্থা রয়েছে, নামাজের জন্য মসজিদ রয়েছে একদম বাংলা একাডেমির এদিকটার শেষ প্রান্তে। তো যারা নামাজের সময় বইমেলায় ঘুরতে আসবেন তারা চাইলে এখান থেকে এসে নামাজ পড়তে পারবেন। মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা নামাজের জায়গা রয়েছে। একুশে বইমেলা 1 ফেব্রুয়ারি 2023 শুরু হয়ে গেছে। একুশে বইমেলা আগে সাধারণত 1 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত পালিত হতো। এরপর ক্রেতা বিক্রেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বইমেলা ফেব্রুয়ারির শেষ অবধি পর্যন্ত চলতে থাকে। অমর একুশে বইমেলা 2023 প্রবেশের জন্য ছুটির দিন এবং ছুটির দিন ব্যতীত আলাদা আলাদা সময়সীমা বরাদ্দ থাকে। প্রতিদিন বিকেল 3টা থেকে 8:30 পর্যন্ত মেলা চলবে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। আর 21 ফেব্রুয়ারিতে বইমেলা খোলা থাকবে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। এই মেলায় প্রবেশের জন্য কোনো ফি নেই। এই মেলায় যে কেউ সম্পূর্ণ ফ্রিতে প্রবেশ করতে পারবেন। এবার আপনাদেরকে বলে নিই একুশে বইমেলায় কীভাবে আসবেন। আপনি শাহবাগ টিএসসি রমনা আসলেই বইমেলা যেতে পারবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে আপনি শাহবাগের বাস পেয়ে যাবেন, শাহবাগ নামলেই আপনি বইমেলা দেখতে পাবেন। এছাড়া বাংলা একাডেমির প্রাঙ্গণে স্বল্প পরিসরে কিছু বইয়ের স্টল পাবেন। বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে বই পড়ার মানুষ খুঁজে পাওয়াটা কিছুটা হলেও দুষ্কর। তবে কি এই দৃশ্যপট থেকে পরিত্রাণের কোনো উপায় নেই? মুখ্যম উপায় অবশ্যই আছে। তরুণ প্রজন্মকে বই পড়ায় আকৃষ্ট করতে বইমেলার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তাই শেষ করার মতো নয়। দর্শক বন্ধুরা, আমরা প্রবেশ করলাম বাংলা একাডেমি প্রাঙ্গণে। এখানেও কিছু স্বল্প সংখ্যক বইয়ের স্টল রয়েছে। আর এই জায়গাতেই মাননীয় প্রধানমন্ত্রী আজকের মেলার উদ্বোধন ঘোষণা করেছেন। একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা, যেখানে লেখক পাঠকের মহামিলনে আপামর বাংলার চিরচেনা সংস্কৃতি ও সোনালি ইতিহাস যেন মিলেমিশে একাকার হয়ে যায়। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পুরো বইমেলা ঘুরে এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আজ বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই অনেক অনেক ভালো থাকবে।